ইউটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস ফিফটিন ক্রিয়েশন তো ইতিমধ্যেই আপনারা যারা বিবাহিত বা বিয়ে করেছেন নতুন সদ্যজাত তো আপনাদের জন্য একটা দারুণ একটা খুশির খবর বিয়ে করলে পাবেন তিরিশ হাজার টাকা সেটা কিন্তু রূপশ্রী প্রকল্পে আমি কথা বলছি না যে রূপশ্রী প্রকল্পে মেয়েরা পঁচিশ হাজার টাকা পাবে এমনটা নয় এখানে ছেলে মেয়ে যে কেউ অ্যাপ্লাই করলে কিন্তু তিরিশ হাজার টাকা তোমরা পাবে বিয়ের পর বা বিয়ে করলে তো নতুন বিয়ে করলে তোমরা পেতে পারো বা অনেক দিন হয়েছো বিয়ে করেছো এক বছর দেড় বছর তারাও কিন্তু এই টাকা পেতে পারো তার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো যেখানে ছেলে মেয়েরা কিন্তু তিরিশ হাজার টাকা পাবেন বিয়ের পর তো সেই তিরিশ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে বা এই জন্য আপনাকে কী করতে হবে সেই ডিটেলস কিছু শর্ত রয়েছে সেই কন্ডিশন আপনাকে থাকতে হবে তবে কিন্তু আপনি সেই তিরিশ হাজার টাকা পাবেন আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি এটা রূপশ্রী প্রকল্পে আবেদন নয় এটা শুধুমাত্র যারা বিয়ে করছেন তারা কিন্তু তিরিশ হাজার টাকা পাবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিকে প্রেস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই প্রকল্পের নাম হচ্ছে কাস্ট ম্যারেজ যেটা আপনারা অনেকেই জানেন যে ইন্টারকাস্ট ম্যারেজের জন্য অনেকেই সরকার কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু একটা টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু সমস্ত ডিটেলসের মধ্যে আজ বলবো যে রাজ্য সরকারতে দেওয়া হচ্ছে টাকাটি তো বেনিফিসের জন্য ক্যান্ডিডেটের মধ্যে মানে যে আবেদন করবে বড় বা বউ পক্ষ থেকে মিনিমাম কাউকে এসসি বা এসটি ক্যাটাগরি হতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মানে বড় বা বউ কেউ এসসি কাস্ট হতে হবে এবং বা বড় বা বউ কেউ জেনারেল কাস্ট হতে হবে মানে যে কোনো একটা তরফ থেকে এসসি এসটি বা জেনারেল কাস্ট হলে কিন্তু তোমরা টাকাটা পাবে মানে বর যদি জেনারেল কাস্ট হয় তাহলে মেয়েকে এসসি হতে হবে বা এসটি হতে হবে মেয়ে যদি এসসি সি টি হয় তাহলে বরকে জেনারেল কাস্ট হতে হবে তাহলে কিন্তু আমরা এই টাকাটি পাবে দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণ কিন্তু তিরিশ হাজার টাকা এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আমি অনলাইন আবেদন করার প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে যেটা তোমরা গুগল ক্রমে সার্চ করতে পারো দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেই ডেসক্রিপশন বক্স লিঙ্কে ক্লিক করে তোমরা সরকার এই পেজ ওয়েবসাইটে চলাতে হবে যেতে পারছি অ্যাপ্লিকেশন ফর ইনসেন্টিভ ফর ইন ইন্টার কাস্ট ম্যারেজ মানে ইন্টার কাস্ট ম্যারেজের জন্য তোমরা একটা ইনসেন্টিভ তোমরা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাবে তো এখানে ডিটেলসটা কি বলে যায় তিনটে স্টেপে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে তারপর ডকুমেন্ট আপলোডের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে তো এখানে ডিটেলস দিতে পারছ এখানে যে বর বা পক্ষ বর বা বহু পক্ষ বহু পক্ষ আবেদন করবে দুজনের ক্যান্ডিডেটই ডিটেলস তোমাদের এখানে দিতে হবে যেমন যদি বর যদি এস তাহলে মেয়েকে জেনারেল হতে হবে আমি কিন্তু বারবার বলছি আর মেয়ে যদি এস সিএসটি হয় তাহলে ছেলেদেরকে জেনারেল হতে হবে তবে কিন্তু তোমরা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে কিন্তু তোমরা তিরিশ হাজার টাকাটা পাবে তো নিতে টাইটেল বলেছে যদি ছেলের আবেদন করে তাহলে প্রথমে মিস্টার সিলেক্ট করবে আর যদি মেয়ের আবেদন করে তাহলে মিসটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম তোমাদের এখানটা যেতে পারছো সিম্পলি তোমাদের এখানটা ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তোমাদের কিন্তু এখানে দিতে হবে মানে ফার্স্ট নেম মিডিল নেম সার্ড নেম তোমাদের এইভাবে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর ছেলে বা মেয়ের ফাদার্স নেমে এখানে এন্ট্রি করতে হবে ডেট অফ বার্থ তোমরা এখানে এন্ট্রি করবে কনট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হবে কোন কাস্টে যদি ছেলে এসি হয়ে থাকে তাহলে এসি করবে আর মেয়ে যদি এসি হয় তাহলে মেয়েরা এসি সিলেক্ট করবে কোন সাবকাস্ট তোমরা এসি এসটির মধ্যে কোন সাবকাস্টে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে সিলেক্ট করার পর এখান থেকে পারছো প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তোমাদের এখানে দিতে হবে যেটা হাউস নাম্বার বা যদি গ্রামের নাম দিতে পারো তাও দিতে পারো ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে সাব ডিভিশন তোমরা চুজ করবে এরিয়া টাইপ ব্লক না মিউনিসিপ্যালিটি তোমাদের এখান থেকে চুজ করতে হবে তারপরে তো সিপ সাপোজো এখানে পোস্ট অফিসের নাম তোমাদের এখানে এন্ট্রি করতে হবে পুলিশ স্টেশন এখানে এন্ট্রি করবে পিন কোড তোমাদের এন্ট্রি করতে হবে এটা গেল বড় ডিটেলস বড়ো ডিটেলসে কিছু আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে যেমন যদি ভোটার কার্ড তো ভোটার কার্ডের নাম্বার তোমরা দিতে হবে প্যান কার্ড থাকলে তোমরা দিতে পারো না থাকলে চলবে কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকবে এসসি সিএসটি যদি মেয়ে বা ছেলে হয় বড় বা কোনো পক্ষ তাহলে অবশ্যই কাস্ট কাস সার্টিফিকেট নাম্বার দিতে হবে আধার কার্ড তোমাদের এন্ট্রি করতে হবে আদার আইডি পু যদি জিতে আসি পুর টাইপটা লিখতে হবে তার নাম্বারটা তোমরা এখান থেকে লিখে দেবে দেখবেন যেতে পারো পার্সোনাল ডিটেলস বা স্পাউস মানে কো কো অ্যাপ্লিকেন্ট যদি ছেলের আবেদন করতে থাকে ওপরটা তাহলে এটা মেয়েদের ডিটেইলস আর যদি ওপরটা মেয়ের আবেদন করে তাহলে এটা ছেলেদের ডিটেলস দিতে হবে সে একই প্রোসে মিস্টার মিসেস সিলেক্ট করতে হবে ফার্স্ট নেম মিডিল নেম সার নেম তোমার দিতে হবে ফাদার্স নেমে এন্ট্রি করতে হবে ডেট অফ বার্থ এন্ট্রি করবে মোবাইল নাম্বার তোমাদের এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে যেতে জেনারেল কাস্ট যদি মেয়ে বা ছেলে আবেদন করে থাকে তার মধ্যে কেউ যদি জেনারেল কাস্ট থাকে ছেলে বা মেয়ের মধ্যে তাহলে জেনারেল কাস্ট চুজ করবে সাব কাস্ট তোমাদের এখানে লিখে দিতে হবে কোন সাব কাস্ট এটা হচ্ছে এখানে ঠিক অ্যাড্রেস তোমার দিতে হবে এখানে হাউস নাম্বার বা গ্রামের নাম তোমরা এখানে দিতে পারো ডিস্ট্রিক্ট তোমাকে দিতে হবে সাব ডিভিশন তোমাকে দিতে হবে ব্লক না মিউনিসিপ্যালিটি তোমাকে চুজ করবে পোস্ট অফিস এখান থেকে চুজ করে দিতে হবে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন তোমাদের এখানে এন্ট্রি করতে হবে কোড তোমাদের এখানে দিতে হবে তারপর এখানে কো অ্যাপ্লিকেশনের ডিটেলস দিতে হবে এখানে তো ভাবছো ভোটার কার্ড কো অ্যাপ্লিকেশন হবে প্যান কার্ড না থাকলে চলবে তাহলে তোমরা থাকলে তোমরা দিয়ে দিতে পারো কাস্ট সার্টিফিকেট নাম্বার যেহেতু জেনারেল কাস্ট হয়ে থাকে তার জেনারেল কাজটা দেওয়ার দরকার নেই সেই জন্য কাস্ট সার্টিফিকেট স্টার মার নেই আদার আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা দিতে পারো আধার সার্টিফিকেট নাম লিখে দেবে এবং নাম্বারটি তোমার দিয়ে দেবে আধার কার্ডের নাম্বার তোমাদের এখানে এন্ট্রি করতে হবে এবং ম্যারেজ ডিটেলস এই ডিটেলসটা তোমাদের ঠিকঠাকভাবে দিতে হবে

ডেট অফ ম্যারেজ কোন ডেটে তোমাদের বিয়ে হয়েছে সেই ডেটটি তোমার দিতে হবে এবং ডিটেলস অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট তোমার থাকতে হবে মানে ম্যারেজ সার্টিফিকেট না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তারপরে যেতে পারছো হুয়ে লিভিং টুগেদার তোমরা কি দুজন একসঙ্গে থাকো তাহলে অবশ্যই তো ইয়েস বা নো করতে পারো এবং যেতে পারো এখানে হয়ে দাঁড়িয়ে চাইল্ড মানে তোমাদের কোনো বাচ্চা শিশু আছে তাহলে ইয়েস অথবা নো করতে পারো তারপরে যেতে পারছো কোনো আর্লিয়ার অ্যামাউন্ট কোনো পাও কি না তোমরা যদি গভর্নমেন্টে কোনো আর কোনো প্রজেক্ট অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই নো করবে তো আমরা অথবা এটাকে নো করাই বেটার তারপরে যেতে পারছো তারপরে এখানে কিছু ডিক্লারেশন দিয়ে দিয়েছি সেই দিকটা তোমরা টিক করে নিচে যেতে পারো এখানে ক্যাপচার অপশনটা রয়েছে সেই ক্যাপচারটি এখানে নিচে বক্সে বসিয়ে দেবে যদি ক্যাপচারটি বুঝতে না পারছি ক্লিক রিপ্লেস এখানে ক্লিক করে তোমরা ক্যাপচারটি রিপ্লেস করে নতুনভাবে ভাবে এন্ট্রি করতে পারো সেভ কন্টিনিউ অপশন এ ক্লিক করতে পারবে তো আমি সেভ আর নেট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার নেক্সট অপশানে ক্লিক করা হচ্ছে ব্যাঙ্কের ডিটেলস তোমাদের এখানে চা হবে ব্যাঙ্কের ডিটেলস তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করবে অ্যাকাউন্ট টাইপ জয়েন্ট অ্যাকাউন্ট অবশ্যই তোমার হতে হবে কারণ হচ্ছে স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট না হলে তোমরা কিন্তু এই টাকাটি তোমার পাবে না সিঙ্গেল অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না আগেই বলে দিচ্ছি এবং জয়েন্ট অ্যাপ্লিকেশন মধ্যে কার নামটি ফার্স্ট আছে স্বামী বা স্ত্রী সেটির নামটা আগে লিখবে সেকেন্ড নামটা তারপরে লিখবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে ব্যাঙ্কের নাম দেবে ব্রাঞ্চের নাম তোমার দিতে হবে আইএফসি কোড তোমরা লিখবে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে সঠিকভাবে এন্ট্রি করবে এন্ট্রি করার পর নিচে দিতে পারো এখানে একটি ক্যাপচার হচ্ছে সেই কাপচাটি ক্যাপচার বক্স এন্ট্রি করে নিচে সেভেন কন্টেন্ট অপশান ক্লিক করবে আমি সেবার নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের দেখতে পাচ্ছ জয়েন্ট ফটো তোমাদের অ্যাপ্লিকেশন দুজন একসঙ্গে জয়েন্ট ফটো আপলোড করতে হবে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এটা আপ অ্যাপ্লিকেশন যদি কোনো কাস্ট হয়ে থাকে এস সিএসএসটি থাকে তার সার্টিফিকেট আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা এখানে কি চুজ করছো সেটা দিতে হবে আধার ভোটার কার্ড তোমার জন্য একটি রেসিডেন্স সার্টিফিকেট মানে পঞ্চায়েত থেকে তোমাদের লিখে নিয়ে আসতে হবে সে রেজিডেন্স সার্টিফিকেট আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসেবে মাধ্যমকে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো দেওয়ার পর সেবার নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে সেবার নেক্সট অপশন ক্লিক করবে সার্টিফিকেট ডিটেলস সেটা কো অ্যাপ্লিকেশন সার্টিফিকেট গিভেন ডিটেলস এবং গভর্নমেন্ট তোমাদের যদি জেনারেল কাস্ট থাকে আছে জেনারেল সার্টিফিকেট হলে পঞ্চায়েত থেকে তোমাদের লিখে নিয়ে আসতে হবে যে আমি এটার জন্য অ্যাপ্লাই করছি তো অবশ্যই আমাকে জেনারেল কাস্ট হিসাবে আমাকে একটা কিছু লিখে দিন পঞ্চায়েত থেকে তোমাদের লিখে সেটা আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা কিন্তু দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো এবং কো অ্যাপ্লিকেশন এজ প্রুফ ডকুমেন্টস দিতে হবে মাধ্যমে ক্যানভে দিতে পারো বা বাস দিতে পারো তারপর যেটা ক্যাপচার হচ্ছে সেই ক্যাপচারটিকে এখানে এন্ট্রি করাবো কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করাকে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে আগে প্রিন্ট নিয়ে তো পারছো প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা প্রিন্ট নিয়ে নেবে প্রিন্ট নেওয়ার পরে যাতে পারছো প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ফ তারপর তোমরা এখান থেকে সাবমিট করতে পারবে কন্ট্রপস করে সাবমিট হয়ে যাবে তাহলে তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশান থেকে তোমরা অ্যাপ্লিকেশানটা ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে পিন না হয়ে গেলে তোমাদের আপনি মানে ফুলফিল ফুলফিলভাবে সাকসেসফুল হয়ে যাবে এবং সাকসেসফুল হওয়ার পর তোমরা যে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে সেই অ্যাপ্লিকেশন তোমার স্ট্যাটাস কীভাবে চেক করবে যে তোমাদের কোন পর্যায়ে রয়েছে সেটা সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা চেক করতে গেলে তো অবশ্যই তোমাদের এই অফিসিয় ওয়েবসাইট আবার আসতে হবে ফর ইন্টার কাস্ট ম্যারেজ অফিস ওয়েবসাইট আসবে কিন্তু যেতে পারছো লগ ইন অপশন পাবে সিম্পলি লগ ইন অশন্টে তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের সামনে একটি পেজ চলে আসবে এখানে যেতে পাবে যে অপশনগুলো যে কি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্যান নোড স্লিপ এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন করে নিতে পারো নিচে যেতে পারছো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ডেটাস চেক করতে পারবে এখান থেকে এক নম্বর ডাউনলোড করার পর সেই অ্যাপ্লিকেশন নাম্বার উপর ফর্মে লেখা থাকবে সেই নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ডেটা চেক করবে এই চেক অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করে তোমাদের একটু পেজ চলে আসবে এখানে সেই অ্যাপ্লিকেশন নাম্বার আইডিটা তোমাদের এখানে বসিয়ে দিয়ে গেট ডিটেলস ক্লিক করে তোমরা সেই ট্রেডাস্ট দেখে নিতে পারবে যে বর্তমান ট্রেডাসটি কোন পর্যায়ে রয়েছে তো এইভাবে কিন্তু এ এন্ট্রান্স কার্ড ম্যারেজের জন্য তোমরা কিন্তু তিরিশ হাজার টাকা পেতে পারবে তার মধ্যে একটাই শর্ত যে বর বা কোনো পক্ষ মধ্যে কাউকে এসিস্ট হতে হবে এবং কাউকে একটা জেনারেল হতে হবে সে বড় হোক বা মেয়ে হোক তবে কিন্তু সেই তিরিশ হাজার টাকা তোমরা পাবে এর জন্য অনলাইনে তোমাদের আবেদন করতে হবে তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওটি স্ক্রিপসি দিতে হবে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে তো আজকে ছিল এই ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তার ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন